টাকা তো তোমার ইয়ের উপরে দিয়েছে নামটা কি হলো ওটাকে দেখতেই পাচ্ছ যে এটা বাবার জন্মদিনের এটা পালন করা হচ্ছে জন্মদিন পালন হচ্ছে আর এর আগেও বাবার জন্মদিন পালন করা হয়েছে ঘরেই ঘরের মধ্যে এভাবেই হয়েছে তো বাবার জন্মদিন হচ্ছে 15ই শ্রাবণ তো বাবুর জন্মদিন হচ্ছে 13ই শ্রাবণ তার একদিন পর হচ্ছে বাবার জন্মদিন 15ই শ্রাবণ তো এইভাবেই আগের বছরও তার আগের বছরও এভাবেই ঘরে পালন করা হয়েছিল জন্মদিনটা আর যেহেতু আমি আগে ব্লগ করিনি ব্লগ করতাম না তাই হয়তো দেখানো হয়নি আগে ফটো পোস্ট করতাম তবে এখন ছোট্ট করে ব্লগ করছি ব্লগটা তো সকাল থেকে শুরু করিনি শুধুমাত্র এইটুকুই দেখালাম তোমাদেরকে যে কী করা হয় আমাদের ঘরে কেক কাটিং হয় আর খাওয়া দাওয়া হয় আর যে ফটোগুলো তোলা হয়েছে তো সেগুলোই দেখো